রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। জনগণের স্বার্থে পাঠানো কেন্দ্রের টাকা লুট করেছে রাজ্য, প্রায় 2,30,000 কোটি টাকার হিসাব দিতে পারছে না বলে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। ক্যাগের রিপোর্টকে ভিত্তি করে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হলো। বলা হয়েছে 2021 সালের 31 মার্চ ক্যাগের রিপোর্টে ওই অসঙ্গতির কথা রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নয়ছয় করার অভিযোগ তুলে সিবিআই তদন্তের আবেদনও জানানো হয়েছে। হাইকোর্টে হওয়া জনস্বার্থ মামলায় অভিযোগকারীদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তবে তিনি মামলা করেছেন সাংবাদিক পরিচয় দিয়ে। এছাড়াও মামলাকারীদের মধ্যে রয়েছেন আইনজীবী সুমন শঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়েছে। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। আবেদনে বলা হয়েছে 2021 সালের 31 মার্চে কেন্দ্রীয় সংস্থা ক্যাগ এর রিপোর্ট অনুযায়ী বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না।